পিউ ভিউয়ার্স আজকে আমরা ডার্মাস অয়েনমেন্টটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ডারমাস অয়েনমেন্টটি মূলত ইভনিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজাত করে থাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডার্মাস অয়েনমেন্টটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে ডারমাস অয়েনমেন্টটি ব্যবহার করা যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে ডার্মাস অয়েনমেন্টটি দেওয়ায় থাকে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটি সাথেই থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় পিউ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে ডার্মাস অয়েন্টমেন্টটি ব্যবহার করা যাবে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে ডার্মাস অয়েন্টমেন্টটি দেওয়ায় থাকে ডার্মাস অয়েনমেন্টটি মূলত যে সকল রোগীদের সৌদ বা এক্সিমার সমস্যা রয়েছে অথবা দাউদ এরকম সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডার্মাস অয়েনমেন্টটি যে সকল রোগীদের মেস্তার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে এবং মেস্তার ক্ষেত্রে ডার্মাস অয়েনমেন্টের কার্যকরিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের সামনে বা ত্বকে লালচে বা বাদামি কালার ধারণ করে অথবা বিভিন্ন ধরনের স্পট দেখা দেয় তাদের ক্ষেত্রেও ডার্মাস অয়েনমেন্টটি দেওয়া হয়ে থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরে চর্মরোগের দেখা দেয় যেমন সাদা সাদা রয়েছে অথবা সাদা সাদা দাগ পড়ে গেছে বিভিন্ন জায়গায় যেটা আমরা সাধারণত সৌদ বা চুলি বলে থাকি সে সকল ক্ষেত্রেও ডার্মাস অয়েনমেন্টই দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দাগ বা চুলির সমস্যা হলে অনেক সময় এই দাগ সহজে যেতে চায় না বা দাগ রয়ে যায় সে সকল রোগীদের ক্ষেত্রেও ডার্মাস অয়েন্টমেন্টই দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিজনিত সমস্যার কারণে ছৌদ বা চুলির সমস্যা দেখা দেয় বা মেস্তার সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রেও ডার্মাস অয়েনমেন্টটি দেওয়া হয় থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিনিত সমস্যার কারণে পিঠে বা পেটে বিভিন্ন ধরনের স্পটের সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রেও ডার্মাস দেওয়া দেওয়ায় থাকে উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে ডার্মাস অয়েনমেন্টটি দেওয়া হয়ে থাকে পিউ ভিওয়ার্স আপনারা যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে দেখে গেছে আপনারও যে মেস্তার সমস্যা রয়েছে অথবা চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছেন দেখে গেছে সৌদ বা চুলির সমস্যা রয়েছে অথবা একজিমার সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনিও ডারমাস অয়েনমেন্টটি ব্যবহার করতে পারেন এর কার্যকারিতা খুবই ভালো চলুন তাহলে ডার্মাস ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক পিউ ভিউয়ার্স আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ডারমাস অয়েনমেন্টটি ব্যবহারের পূর্বে অবশ্যই আক্রান্ত স্থানে ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করার পরে পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং আক্রান্ত স্থানে ডারমাস অয়েনমেন্টটি পর্যাপ্ত পরিমাণে দৈনিক একবার অথবা দুবেলা ব্যবহার করা যেতে পারে ডারমাস অয়েনমেন্টটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ডারমাস অয়েনমেন্টটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে দেখে গেছে রুগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ব্যবহারবিধি পরিবর্তন করে দিতে পারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে গর্ভাবস্থায় ও স্থানদানকালীন সমাবস্থায় ডার্মাস অয়েনমেন্টটি অতি প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি ব্যবহার করতে হবে পিউভিওয়ার্স ডারমাস অয়েনমেন্টটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে যে নেওয়া যাক কী কী সাইড এফেক্ট রয়েছে ডার্মাস অয়েনমেন্টটিতে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ডার্মাস অয়েনমেন্টটি ব্যবহারের ফলে চামড়ায় জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে অথবা জ্বালাপোড়া করছে এমনটা অনুভব হতে পারে এবং অল্প কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে ডার্মাস অয়েনমেন্টটি ব্যবহার ফলে চুলকানির সমস্যা দেখা দিতে পারে এবং অনেকের ক্ষেত্রে ডার্মাস অয়েনমেন্টটি ব্যবহারের ফলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে অথবা চুলকানি সৃষ্টি হতে পারে এবং ডার্মাস অয়েনমেন্টটি ব্যবহারের ফলে ত্বক লাল হয়ে যেতে পারে অথবা ত্বক ভাব হতে পারে এবং অল্প কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে ডার্মাস অয়েনমেন্টটি ব্যবহারের ফলে ত্বকের রং পরিবর্তন দেখা দিতে পারে ডার্মাস অয়েনমেন্টটি ব্যবহারের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডার্মাস অয়েনমেন্টটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তার সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখে গেছে রুগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর বিধি পরিবর্তন করে দিতে পারে অথবা ওষুধটি ব্যবহার থেকে বিরত থাকতে বলতে পারে চলুন তাহলে ডারমাস অয়েনমেন্টটির দাম সম্পর্কে জেনে নেওয়া যাক ডারমাস অয়েনমেন্টের বর্তমান বাজার মূল্য পার পিস দেড়শো টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে ডারমাস অয়েনমেন্টটি কেনার পূর্বে এবং ব্যবহার পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং ব্যবহার করতে হবে পিউ ভিউয়ার্স ডারমাস অয়েনমেন্টটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পিউ ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে